সুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাই, আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আজকে ক্লাস নিয়ে হাজির হয়েছি। তবে আজকে যে ক্লাসটা আমাদের একটা মজার ক্লাস, সেটা হলো জ্যামিতি। তো জ্যামিতিতে আমরা প্রথম শ্রেণী পর্যন্ত পড়ছিলাম আয়তন বর্গ পড়ছিলাম, ওটা তো অবশ্যই থাকবে। তার সাথে কি হবে, এক হবে যে তোমাদের আজকে এই রম্বস সম্বস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো ক্লাসের শেষ পর্যায়ে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তবে প্রথমে আমরা রম্বস নিয়ে আলোচনা করবো। দেখো তাহলে পরীক্ষার প্রশ্নটা কিন্তু এই আকারে হয়। দেখো রম্বসের এক বাহু দৈর্ঘ্য 5 সেমি ও একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। রম্বস অঙ্কন করে অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লিখো। তাহলে বরাবর মতো তোমার অঙ্কনের তীর আর কিসের বৈশিষ্ট্য তিন নম্বর, ঠিক আছে? তো রম্বসটা একটু আঁকা একটু জটিল, সেটা তোমাদের কী লাগবে, তোমাদের জ্যামিতি বক্স লাগবে, জ্যামিতি বক্স থেকে কি চাঁদা স্কেল আর কি লাগবে, পেন্সিল কম্পাস লাগবে। তো এখানে যেহেতু বোর্ড, আমি তোমাদের হাতে যতটুকু সাধ্য মতো আমি চেষ্টা করবো বোঝানোর জন্য কীভাবে আঁকতে হয় রম্বসটা। প্রথমে আমার কাজটা করতে হবে কি, 5 সেমি বলছে না, তাহলে আমি স্কেলটা নিবো, স্কেলটি নিয়ে আমি 5 সেমি আঁকবো। এখানে আমি এখানে জাস্ট আমরা দেখে মা পাচ্ছি একটা রেখা দিয়েছি, সেটা বাহন সেটা মানে পাঁচ, এটা মানে তোমাকে কি বলবো যে এখানে তো 5 সেমি নিলে তোমার দেখা হতে পারে না, সেজন্য আমি জাস্ট এটাকে 5 সেমি বলবো। তবে এটাকে অবশ্যই 5 সেমি নয়, তোমরা স্কেল নিয়ে 5 সেমি নিলে নেওয়ার পর কী করতে হবে, বলছে যে 45 ডিগ্রি করুন, 45 ডিগ্রি সাদা নিলে এই কেন্দ্রবিন্দুটা এখানে বসায়, এখানে একটা রেখা থাকে 0 ডিগ্রি, তাহলে বসানোর পর এখানে 45 ডিগ্রি নির্দেশ করে একটা বিন্দু নিবে, ঠিক আছে? তা আমি আন্দাজে মনে করো এটা 45 ডিগ্রি না, মনে করো একটা আন্দাজে নিলে 45 ডিগ্রি, ঠিক আছে? এটা আন্দাজ আমি 45 ডিগ্রি নিলাম। তো 45 ডিগ্রি নেওয়ার পর কি করতে হবে, এটা নাম দিল কি 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রিটা লিখলাম, লিখার পর কি করতে হবে, দেখো যেহেতু আমি কেন আমার কম্পাসটা আমি কি করছি, হাতে আমি আন্দাজে আঁকার জন্য চেষ্টা করছি। মনে করো আমি এটা মাপ নিই, এটা একটু ছোটো করে দিলাম, ঠিক আছে? এটা মানে 5 সেমি, তো কম্পাস এটা এই মাপ নাইবে, পেন্সিল কম্পাসে মাপ নাইবে, পেন্সিল কম্পাসের কাঁটাটা এটা মনে করো এটা আমার কি পেন্সিল, এটা আমার কাঁটা। তাহলে দেখো পেন্সিল কম্পাসের কাঁটা কোথায় বসেছি আর কি পেন্সিলটা কোথায়, মানে আমার আঙুলটা মনে করো পেন্সিল বসেছে, বসানোর পর এখানে এই মাপটা কি এখানে একটা কি নিব, বিন্দু নিবে, বিন্দু মানে এটাকে কাটবো আর কি, কত সেমি এখানে 5 সেমি, কত সেমি তোমরা এখানে বুঝতে হবে না, আমি এখানে বসে দিই জন্য যেহেতু এখানে এটা আমার মার্কার দিয়ে লিখছি সেজন্য আমি বসে দিই, তাহলে কাটার ফল তুমি এটা পাঠাতে হলে বাতিটা কাটতে হবে না, জাস্ট এখানে কাটছে কাটার ফল, তাহলে এটা 5 সেমি হয়ে গেল, এটা 5 সেমি হয়ে গেল। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এই মাপটা যে মাপটা আমি দিয়েছিলাম কি পেন্সিল কম্পাসে ওই মাপটা নরম নেই, এটা নিয়ে এটি এখানে একটা দিতে চালাব, ঠিক আছে? দেখো এখানে একটা দিতে চালাচ্ছি, মনে করো এই দিতে চালটা এখানে আসছে, ঠিক আছে? আবার ওই মাপটা যে মাপটা আমি নিয়েছিলাম, দেখো এটা পেন্সিল কম্পাসের কাটা, এটা পেন্সিল, দেখো এই মাপটা নিয়ে এইখান থেকে আবার এখানে একটা বৃদ্ধ সাপ আমার এটা বৃদ্ধ সাপটা আঁকলাম, ঠিক আছে? তাহলে এখানে একটা ক্রস বিন্দু হয়েছে না, ওই ক্রস বিন্দুতে অর্থাৎ যেখানে সেট করছে এই এটা কি করবো যোগ করবো, ঠিক আছে? দেখছো রম্বস মোটামুটি আমাদের একটা কি রম্বস হয়ে গেল, ঠিক আছে না? তাহলে কাজটা কি করতে হবে, প্রথমে 4 সেমি নিব, 4 সেমি নিয়ে একটা চাঁদা বসা কি 45 ডিগ্রি কোণটা নিব, নেওয়ার পর এটা তো যোগ করবো, যোগ তীর বাহুটা যোগ করবো, তো যোগ করার পর কি করতে হবে আমাকে 45 ডিগ্রি নেওয়ার পর, তাহলে এই মাপটা নিয়ে এখান থেকে 5 সেমি, 5 সেমি এখানে কাটবো, অর্থাৎ যতটুকু 5 সেমি আছে ওই মাপটা নরম, ওই মাপটা নিয়ে বা এখানে একটা বৃত্ত চাপ, ওই মাপটা নিয়ে এখানে একটা বৃত্ত চাপ, যেখানে ক্রস বিন্দু হবে সেখানে যোগ করে দেবো, তাহলে কি আমাদের রম্বসটা হয়ে গেল, ঠিক? তাহলে এটার নাম এ বি সি ডি, আর কি করতে হবে আমাদের আর একটা কাজ করতে হয় না, সেটা কত সেমি সেটা আমাদের লিখতে হয়, এই জিনিসটা খেলা হবে। তবে রম্বসটা বেশি বেশি চর্চার কোনো বিকল্প নেই, তাহলে চর্চা না করে তোমরা কিন্তু পারবে না। এরপর দেখো কি করতে হয়, তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে, তাহলে রম্বসের তিনটি বৈশিষ্ট্য, রম্বসের তিনটি বৈশিষ্ট্য কি আমরা আজকে যে তিনটা বৈশিষ্ট্য শিখবো সেটা সারা বছরই ওই তিনটা বললে হবে, এক্সটেন্সিভ করতে হবে না। দেখো রম্বসের তিনটি বৈশিষ্ট্য কি লিখবো, দেখো তাহলে রম্বসের চারটি বাহু কি সমান, রম্বসের চারটি বাহুই কি সমান, ওকে? তাহলে বর্গের মতো রম্বসের চারটি বাহু সমান, এ কোনো কোনই সমকোণ নয়, এ কোনো কোণ ই সমকোণ নয়,
দেখো এস এই মাপটা আর এই মাপটা সম্বন্ধে অর্থাৎ বর্গ কিন্তু চার বাহু চার সমান সমান নয় বাহু সমান এখানে চারটি বাহু সমান কিন্তু অনুভূমি সমান নয় তিন নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো এর কর্ণফল পরস্পরকে সমকোণে সমদ্বিবর্তিত করে দেখো এই কর্ণদ্বয় কর্ণ মনে আছে কর্ণ কি কর্ণ তোমাকে এখানে আঁকতে হবে না আমরা সহজ বোঝানোর জন্য একটা উদ্দেশ্যে কর্ণ দেখো ঠিক আছে দেখো এই কোণগুলো কিন্তু সমকোণ হয়ে গেছে তাহলে এই কর্ণকে কর্ণ সমকোণে সমদ্বিবর্তিত করে আসলে তোমরা এগুলো বুঝেছ একটু চলে নাও শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা প্রথমে রম্বস করছিলাম না তবে আবার বলে রাখছি আয়তবর্গ রম্বস এই তিনটা তোমরা ভালো করে করবে ঠিক আছে তো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এখানে আমি তিন চার পাঁচ ছয় সাত আট দশ পর্যন্ত আজকে আলোচনা করার চেষ্টা করবো সংক্ষিপ্ত প্রশ্ন আর এর পাশাপাশি তোমরা আরো কিছু এক্সট্রা চেষ্টা করবে আমি জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এখানে যতটুকু পারি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল এক লক্ষ হবে একক দশক সত্তর হাজার দুটি লক্ষ এক লক্ষ হবে তাহলে আমাকে জানতাম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কি তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাকে জানি কত চারটা নয় না দশ থেকে নয় গেলে কত হয় এক এটা আমার তাহলে এটা শূন্য তাহলে এটা আমি দশ দশ অধ্যায় এর জন্য যে দাম নিয়েছিলাম ঠিক কমে গেল তাহলে এটা কত হয়ে গেল নয় একটা কত হয়ে গেল শূন্য হয়ে গেল তাহলে দেখো একক দশক শতক হাজার দু অর্থাৎ নব্বই হাজার এক তাহলে দেখো চার অঙ্কে বৃহত্তর সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল এত হবে তাহলে উত্তর আমি যদি নব্বই হাজার এক কি করি যোগ করি যোগফল এক লক্ষ হবে এটা দেখো ক যোগ ছয় ভাগ তিন সময় বারো হলে ক এর মানটা নির্ণয় করে এটা করতে কাটছে অর্থাৎ চার থেকে না মনে আছে তাহলে এটি কি করতে হবে দেখো ক যোগ ছয় ভাগ মাত্র তিন সমান কত বারো না তাহলে কি করতে পারছে কি আবার ক যোগ ছয় সমান কত বারো এখানে গুণ আছে ভাগ আছে এটাকে প্রতিনিধি কি হবে ডান পাশে দিয়ে পক্কা তো করছে না গুণ হয়ে গেছে তাহলে বা অর্থাৎ ক যোগ ছয় সমান কত তিন বার কত হবে ছত্রিশ বা ক সমান কত হবে ছত্রিশ বিয়োগ কত হবে ছয় যেহেতু যোগ আছে ডান পাশে পক্ষান্ত হয়েছে সেজন্য কি হয়েছে বিয়োগ হয়ে গেছে তাহলে সুতরাং ক সমান কত ত্রিশ তাহলে আমি কত হয়ে গেলাম ক সমান ত্রিশ উত্তরটা এখানে লিখতেছি দেখো উত্তর ত্রিশ আমি একটা আমি ত্রিশ আর ছয় ছত্রিশ ছত্রিশকে তিন দিবার কিনে কত হয় বারো হয় ঠিক আছে এখন দেখো সংখ্যাপতি কতটি ও কি কি তাহলে সংখ্যাপতি কয়টা মনে আছে সংখ্যাপতি হলো দশটা এটা আমি লিখতেছিলাম আমি মুখে বলতেছি সংখ্যাপতি দশটাতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত এই দশটা কিন্তু সংখ্যাপতি সংখ্যাপতি কয় সংখ্যাপতি কি এর আগে তুমি কষ্ট সংখ্যাপতি করো কয়টা ছয়টা তাহলে সমান বৃহত্তর ক্ষুদ্রতর তাহলে কি সমান নয় বৃহত্তর নয় ক্ষুদ্রতর কি ক্ষুদ্রতর নয় এরকম না মনে আছে তাহলে কি সম্পর্ক কয়টা ছয়টা এরপর দেখো এক কেন মৌলিক সংখ্যা এটাও আমি মুখে বলে দিচ্ছি এক কেন মৌলিক সংখ্যা দেখো আমরা যদি মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমাদের কয়টা গুণনীয় থাকতে হবে দুটা তাহলে এক কেন মৌলিক সংখ্যা একে যেহেতু শুধুমাত্র একটি গুণনীয় হতো অর্থাৎ এক এক দিয়ে ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না এক্ষেত্রে মনে রাখবে তুমি দুইকে দুই দিয়ে ভাগ যায় আবার দুইকে এক দিয়ে ভাগ যায় সেটা দুই মৌলিক সংখ্যা বলছে এক মৌলিক সংখ্যা কি এক কেন মৌলিক সংখ্যা সরি এখানে এক কেন মৌলিক সংখ্যা নয় হবে এটা সংখ্যা না এক কেন মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এক এক শুধুমাত্র একটি গুণনীয় আছে তাই এক মৌলিক সংখ্যা নয় এই জিনিসটা খেয়াল রাখবে তাহলে এক কখনো মৌলিক সংখ্যা নয় এই জিনিসটা খেয়াল রাখবে যৌগিক সংখ্যা কাকে বলে তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা মৌলিক সংখ্যাটা আমি আগে বলেছি মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কিন্তু দু একটা সংখ্যা আছে তবে যে সংখ্যাটা সেটা হলো
যে সংখ্যা শুধুমাত্র দুটি গুণনীয় আছে তাকে মৌলিক সংখ্যা বলে এভাবে লিখতে হবে আর যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা 2 এর চেয়ে অধিক গুণনীয় আছে তাকে যৌগিক সংখ্যা বলে যে সংখ্যা 2 এর চেয়ে অধিক গুণনীয় আছে অর্থাৎ মনে করো আমি যদি সেটা 6 নিই 6 কে আমি 6 দিয়ে ভাগ দিতে পারবো 6 কে 3 দিয়ে ভাগ দিতে পারবো 6 কে 2 দিয়ে ভাগ দিতে অর্থাৎ 2 এর চেয়ে 2 টা চেয়ে বেশি যদি গুণনীয় থাকে তাকে বলে যৌগিক সংখ্যা বলে আর মৌলিক সংখ্যা হলো শুধুমাত্র দুটি গুণনীয় থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে তো এগুলো একটু তুলে নাও